কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়বেন তো ইনশাল্লাহ। যাই হোক, আমি আমার বক্তব্য বেশি দিকে বলবো না, এখানে অনেক গোলামের ক্রম আছে। আমরা চাই যে ওইভাবে মুসলমানরা 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। যে কোনো হিন্দু ভাই পূজা অনুষ্ঠান পালন করতে কোনো সমস্যা হয় না, কিন্তু ভারতে আমরা এই দেশে যারা মুসলমান সংখ্যাগুরু সেখানে মুসলমান সংখ্যালঘু, এবং সেখানে কোনো মুসলমানদেরকে তাদের স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান করতে দেওয়া হয় না। আপনারা ইতিমধ্যে জেনেছেন সেখানে সব জায়গায় গরু কুরবানি দেওয়া যায় না, এবং গরু কুরবানি নিয়ে গরু গোশত নিয়ে অনেকবার দাঙ্গা হাঙ্গামা হয়েছে। আপনারা জেনেছেন যে বাবরি মসজিদের উপর হামলা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় গুজরাটে মুসলমানদের উপরে বাড়িঘরে আগুন জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে, এবং মুসলমানদের সাথে তারা আঞ্চলিক বৈষম্য বজায় রাখতেছে, তারা কখনো তাদের অধিকার ন্যায্য অধিকারকে তারা দেয় না। এর কারণ হলো, আমি একটা কথা বলবো, যখন পিপীলিকার মরণ আসে তখন পাকনা গজা, কথা ঠিক না ভাই? আমার মনে হয় এই ভারতের যারা দাদাবাবুরা আছেন, আপনাদের অতি সত্তরে মরণ এসেছে, মুসলমান কোন খোঁচাখুচিতে বিশ্বাসী না, মুসলমান সরাসরি একশন জাহাদি বিশ্বাসী, কথা ঠিক না ভাই? কিন্তু রসুলের পরাক্রম সাল্লামের পক্ষে যখন বিপক্ষে যখন কথা বলা হয়, আমরা মদকপুর ছাত্র সমাজ, বদবর ছাত্র সমাজ, সোনারপুর ছাত্র সমাজ, কাশ্মীর ছাত্র সমাজ একত্রিত হবে আন্দোলন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা ছেড়ে দেবো।